সংবাদে সম্প্রচারিত খবরে যে আপাতত পানি জলের সমস্যা মিটল গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলো গ্রামে উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ কোঠাগাঁও নূরপুর শাসন কমলপুর ধোয়ারৈ সহ একাধিক গ্রামে তীব্র জলকষ্ট দেখা দিয়েছিল বেশ কিছুদিন ধরে গ্রামে পিএইচই পানীয় জল পরিষেবা ব্যাহত বিকল একাধিক মাঠ টিউবওয়েল ফলে পানীয় জলের জন্য জমিতে বসানো মার্সিবল পাম্পে একমাত্র বর্ষা বাকি কাজ সারতে হচ্ছে পুকুরের জলে গত মঙ্গলবার সংবাদে প্রথমেই খবর সম্প্রচারিত হয় তারপর নড়েচড়ে বসে পঞ্চায়েত দপ্তর দুদিন বাদে পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলো গ্রামে বৃহস্পতিবার সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নুর কালাম পঞ্চায়েত প্রধান লায়লা আরজুয়ান বানু গ্রামে জলের ট্যাঙ্ক পৌঁছতেই জল নেবার জন্য ভিড় জমে যায় অঞ্চল সভাপতি নুরুল কালাম জানিয়েছেন আর সিটিভিতে খবর দেখার পরে গ্রামে জলের বন্দোবস্ত করতে সকলে তৎপর হন মন্ত্রী সত্যজিৎ বর্মনও গ্রামে জলের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তারপরে পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্ক পাঠানো হয় দু তিন দিনের মধ্যে পিএইচডি পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি প্রধান লায়লা অর্জমান বানু জানিয়েছেন রোজ দুবেলা দুটি করে ট্যাঙ্ক আসবে গ্রামে এতে উপকৃত হবেন গ্রামবাসীরা কয়েকদিন আগে আমরা আরসিটিভির সংবাদে শুনতে পেলাম এখানে এলাকা বা আগেও আমরা জানি যে এলাকায় একটু জলের সমস্যা আছে কয়েকটা সংসদে আমাদের তো সেদিনে আর খবর শুনে এটা আমাদের আজকে মন্ত্রী সাহেব মন্ত্রী সত্যজিৎ বর্মন ফোন করে জানালো যে যে ওখানে জলের খুব সমস্যা ওখানে যেভাবে যে কোনো মূল্যে কোনো ব্যবস্থা জলের করো মানুষ যেন জল পায় কারণ এটা রমজান মাস প্রত্যেক ঘরে যে জলের দরকার তাই জল কিভাবে সরবরাহ করব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করো তো আমি প্রধান ম্যাডামকে বললাম প্রধান ম্যাডাম সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করলেন পঞ্চায়েতের যে জলের ট্যাঙ্কি ছিল সেটা নিয়ে জল সরবরাহ ব্যবস্থা করে দিলে আগামী দিনে এখানে পিএইচির যে সমস্যা কয়েকটা জায়গায় পাইপ ভেঙে গেছে সেগুলো সংস্কার করবে পিএইচির সুযোগ কথা দিয়েছে দু তিন দিনের মধ্যে সমস্ত পাইপলাইন বাড়ি বাড়ি কানেকশন করে দেবে এবং জল বাড়ি বাড়ি পাবে এখানে তো জলের সমস্যা শুনছিলাম জল উঠছে না কলে তাছাড়া ওদের যে পাইপ লাইনে আছে ওখানে জল পাচ্ছিল না এটা সমস্যা শুনে আসছিলাম এবং জল সরবরাহ যেন এখানে পাই সেই জন্য এখানে আমাদের যা পঞ্চায়েতে যেটা আছে জলের ট্যাঙ্কি সেটার মাধ্যমে আমি ওনাদের হচ্ছে খাবার জলটা দেওয়ার ব্যবস্থা করছি দুটো করে ট্যাঙ্কি আসবে দুই বেলায় আসবে সকালে একবার আসবে বিকেলে আবার ওরা যেন খাবার জলটা পায় সেটাও ব্যবস্থা করা হবে